তারপর এলো সেই অবিস্মরণীয় মুহূর্ত। আমি ঘরে গিয়ে ঢুকলাম। এই তুই কি করে ঘরে ঢুকলি রে? কড়া নাড়লি না, বেল বাজালি না, এমনি এমনি ঘরে ঢুকে গেলি না? দরজাটা কি খুললো সেটাও তো বলবি। দাঁড়া একটু ভেবে নিতে দে, পুরোটা বানিয়ে বলছে, সময় লাগবে না। আমি বানিয়ে বলছি। তাহলে পরেরটা শুনলে তো আরো এক জাগি বাবা, আমার অত কিছু বলার দরকার নেই। আমার কি দরকার? এক চাটি মেরে না তোর মাথার খুলি আমি উড়িয়ে দেবো, বলবি না মানে? গৃহস্থ ডক্টর উজ্জ্বল চ্যাটার্জি ছুটি সারাদিন কি করলো সেটা আমরা জানবো না? পুরো গল্পটা না বলে যদি এখান থেকে এক পাও নড়েছিস তো দেখবি। কি হচ্ছেটা কি? আস্তে কথা বল, ওটির সামনে থেকে সব শোনা যাচ্ছে। এই যে মেধোটা, ওর ভোকাল কর্ডে না ইমিডিয়েটলি একটা সাইলেন্সার বসা যাবে। তুই গিয়ে সমরেশদার সঙ্গে কথা বল। এই নয় না সমরেশ, ঠিক আছে, ও একদম চুপচাপ থাকবে, তুই কন্টিনিউ কর। হ্যাঁ, যেটা বলছিলি, তুই গেটটা পেরিয়ে লনটা পেরিয়ে দরজার সামনে দাঁড়ালি, শুনশান দুপুর, কেউ কোথাও নেই। তারপর সিনেমার গল্প রে, থ্রিলার না ভূতের? তার চেয়েও ভয়ানক মামুনি। তবে কোনো সিনেমার গল্প না, এটা হলো একটি জীবনের চলন্ত আখ্যান। আহা, এই ভূমিকাটা এবার বন্ধ কর। হ্যাঁ, তো তারপর আমি তো ঘরে গিয়ে ঢুকলাম। কোনো এক অজ্ঞাত কারণে দরজাটা হাট করে খোলা ছিল। ঘরে ঢুকে আমি তো অবাক, আরে আমি ঠিক বাড়িতে এসেছি তো, এই বাড়ি এই ঘর এ তো আমার গন্তব্য ছিল না। কেন মানে এরকম মনে হলো কেন? কারণ আমার চেনা কোনো বাড়িতে সোফার উপর চেয়ার, চেয়ারের উপর ডাইনিং টেবিল তোলা থাকে না। গোটা ঘরটার একটা অদ্ভুত অবস্থা। ঘরটার একদিকে দুটো ল্যাম্পস্ট্যান্ড দাঁত ছোটে পড়ে রয়েছে, গোটা ঘর জুড়ে নানান ধরনের ছোট্ট ছোট্ট পাহাড়, দুটো বইয়ের পাহাড়, দুটো সিঁড়ির পাহাড়, আর একটা কাপড় চোপড় এইসবের পাহাড়, আর আর একটা খেলনা বাটি পুতুল এইসবের পাহাড়। আর ঘরটার দিকে ওই ওই মাঝখানের জায়গাটায়, মানে এরম একটা জায়গায় একটা লম্বা মই দাঁড় করানো রয়েছে। সেই মই জুড়ে কয়েকটা লোক বেশ ধুলি ধূসরিত চেহারায় নানান রকমের সার্কাস দেখাচ্ছে। সার্কাস? হ্যাঁ সার্কাস, বারবার উঠছে নামছে, পাহাড়গুলো টপকে টপকে নানান রকম কসরত দেখানোর চেষ্টা করছে। বাঁচা গেছে, এবার ইন্ট্রোডাকশনটা থামিয়ে এবার মেন ঘটনাটা একটু ঢুকবি? সৌরভ প্লিজ আসল কথাটা বল না। হ্যাঁ, ঘরে ঢুকতে গিয়ে একটা লোকের সঙ্গে ধাক্কা লাগে আর কি। ডক্টর চ্যাটার্জি শুনো না, লোকটা বেশ গাঁটা গোট্টা, চেহারা পত্র ভালো, মুখটা লম্বা মতো, কিন্তু গোটা খায়ে ধুলো ধূসরিত, মাথায় মাকড়সার ঝুল, ইস। তারপর? তারপর আমার মনে হলো লোকটা চেনা চেনা, কিন্তু কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছি না, কি সেই লোকটা? লোকটা একটা গামছা পড়ে আছে, আর লোকটার এক হাতে একটা সাবান জল ভর্তি বালতি, অন্য হাতে একটা ঝাঁটা, আর 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 কাঁধে একটা ধুলো ঝাড়া নোংরা ন্যাকড়া। পিছনে একজন বেশ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, তাকে দেখেই চিনতে পারলাম উনি হচ্ছেন হিয়া। হিয়ার মুখে একটা হুইসিল, হিয়া যে প্রর করে হুইসিলটা বাজাচ্ছে, অমনি লোকটা না প্রচণ্ড স্পিডে ঘর ঝাড় দিচ্ছে, ধুলো যাচ্ছে, তারপর এদিক ওদিক মোছামুচি করছে, ঠিক যেন একটা দম দেওয়া পুতুল। তুই নিশ্চয়ই এটা বলবি না যে ইনি হলেন? ইয়েস মাই ফ্রেন্ড, ইনি হলেন আমাদের ভয়ঙ্কর বাবু, মানে ডক্টর উজান চ্যাটার্জি। ইয়ে বাত কুছ হজম নেহি হুই। সত্যি সৌরভ, ঢপবাজি করার একটা লিমিট থাকে, তোর ইমাজিনেশনের কোনো তুলনা হয় না, বিশ্বাস কর। সব থেকে ইন্টারেস্টিং কোন পার্টটা বলতো? কিয়া বাঁশি বাজাচ্ছে আর ডক্টর উজান চ্যাটার্জি গামছা পরে ঝাড় দিচ্ছে আর মুছছে। কি করে কাজটা করবে? আমি যাই। হ্যাঁ হ্যাঁ বাসব দাদা দি, যেটা বলছিলাম আজ থেকে কিন্তু পেশেন্ট নাম্বার 32 ওনাকে সলিড ফুড দেওয়া হবে, কেমন? যাই। হ্যাঁ, আমারও যেন কি একটা করবার আছে। হিপস্টার যে কোথায় গেল? এক মিনিট,
আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বললো মাথাটা ধরেছে, তাই না? আমি সমস্যা মাথা ধরলে না খেয়ে থাকলে কি মাথা ব্যথা কমে যায় নাকি? ঠিক তাই, আমি তাই ভাবছিলাম। কি হলো, কোথায় যাচ্ছিস? দেখি যদি কোনো পেইন কিলার দিলে যদি ঠিক হয়। কিছু লাভ হবে না, ওদের সারবে না। মানে? মানেটা কিছুই নয়, মাথা ব্যথাটা তো আর সত্যি নয়, আমার তো মনে হয় অন্য কিছু। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। আহ মনি, থাম না, তোর কি কাণ্ডজ্ঞান কিছু হবে না নাকি? চুপ কর তো দাদা, আগে নিজের ছেলেকে সামলা। সবসময় শুধু মিলিটারি মেজাজ, সারাক্ষণ রেগেই আছে, সবসময় হাতে মাথা কাটছে, আর সবাই একেবারে ভয় সিটিয়ে আছে। কেন ওকে এত ভয় পাবে কেন? পিয়া যা করেছে ঠিকই করেছে, ওর সঙ্গে ওভাবেই। ইস, এবার কি হবে? কি আবার হবে? গুন্ডাদা তো রেগে গেল, কি দরকার ছিল এসব বলার? রেগে গিয়ে যদি আবার কোনো কাণ্ড ঘটায়। দেখি একবার জিপটা, ইয়া একবার জিপটা দেখি। কি দেখবে? অ্যাপারেন্টলি কিছু বোঝা যাচ্ছে না, হয়তো অ্যাসিডিটির জন্য মাথা ধরে আছে। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। কিন্তু ইয়া, অ্যাসিডিটি হলে তো না খেয়ে থাকলে মাথা ব্যথা আরও বেড়ে যাবে। অন্য কোনো অসুবিধা আছে? গলা জ্বালা, বুক জ্বালা? জ্বালাটা যে কোথায় তা যদি বুঝতে পারতে। তার মানে পিসি মনে ঠিকই বলেছিল, মাথা ধরা ধরা এসব একদম বাজে কথা, নাটক বাজে কথা। বেশ, খাবে না তাহলে? না। বেশ, খেও না। Thank you.
আসেনি